আজকে আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো শাওমির AX3600 ওয়াইফাই 6 GB রাউটার। এটা AIoT ফাংশন কাজ করে, প্লাস হলো এখানে 248 ডিভাইস আপনি কানেক্টেড করতে পারবেন উইদাউট প্রবলেম। আমরা তাহলে আজ আনবক্সিংয়ের দিকে চলে যাচ্ছি। খুব শর্টকাট একটা আনবক্সিং করব আজকে। পাওয়ার অ্যাডাপ্টার 12V 2A, চাইনিজ ম্যানুয়াল, ইথারনেট কেবল, যেটা আপনার ব্রডব্যান্ড কানেকশন, ব্রডব্যান্ড সাপ্লাইয়ের ডিভাইস থেকে রাউটারে কানেক্ট করার জন্য। আর ভিতরে আছে আপনার শাওমির রাউটারটি, ভিতরে আর কিছু নেই। এই আপনার এখানে আছে 6টা অ্যান্টেনা 7টা অ্যান্টেনার, 6টা মূলত 2G আর 5G জন্য, আর একটা ডেডিকেটেড আপনার AIoT ডিভাইস। এখানে একটা ইন্ডিকেটর আছে, প্লাস হলো এটা ইন্টারনেট ইন্ডিকেটর, একটা পাওয়ার সাপ্লাই ইন্ডিকেটর। এর সাথে যেটা আছে 4টা GB পোর্ট আছে, একটা 1, 3টা ল্যান পোর্ট, পাওয়ার সাপ্লাই, রিসেট বাটন। এটা ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন না, এটা আপনাকে ইয়াতে ফ্লোরে রাখতে হবে, ফ্লোর মানে ডেস্কের উপরে রাখতে হবে। আর যেটা বলতেছিলাম, এই হলো আপনার সেই কাঙ্ক্ষিত রাউটার যেটা ওয়াইফাই সিপ সাপোর্ট করে। এটা একটু হাই প্রাইস, আমার এটা 20,400 প্রায় না 9,000 টাকা দিতে হয়েছে। তো এটার যে ফ্যাসিলিটি, সেটা হলো আপনার 4টা অ্যান্টেনা 5G কাজ করে। 5G-র জন্য আপনার যদি বাসায় 5G ডিভাইস থাকে, তাহলে আপনি স্পিড পাবেন অলমোস্ট 1167 MBPS। আর যদি আপনার সিক্স ওয়াইফাই 6 ডিভাইস থাকে সাপোর্টেড, তাহলে আপনি পাবেন 2976 MBPS। আর আপনার বাসায় যদি ওয়াইফাই 6 সাপোর্টেড ডিভাইস না থাকে, প্লাস AIoT সাপোর্টেড কোনো গ্যাজেট না থাকে, তাহলে এটা আপনার জন্য একটু বিলেসেতেই হয়ে যাবে। আমি আসলে, আমার কিছু AIoT ডিভাইস আছে, সেজন্য ব্যক্তিগত ইউজের জন্য এটা নিয়ে আসছি। এটা পারফরমেন্স সম্পর্কে আমি এখনও কিছু জানি না, বিভিন্নজন বিভিন্ন কমন করে। আর শাওমির একটা ভালো, শাওমির যে সব ডিভাইসগুলো যে মি ওয়াইফাই অ্যাপ সাপোর্ট করে, প্লাস হলো আপনি 4G মোডে, আপনি যদি ডাটা মোডে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার অফিসে বসে বা বিজনেস সেন্টারে বসে আপনি বাসার রাউটারটা মনিটরিং করতে পারবেন, কে ইউজ করতেছে, আনওয়ান্টেড ডিভাইস কানেক্টেড হলে আপনাকে নোটিফিকেশন দিবে। ওই ফিচারগুলো শাওমির রাউটারে থাকে। এর আগে আমি কিছু শাওমির রাউটার ইউজ করেছি, সেগুলোর ভিতরে আমি পেয়েছি, কিন্তু এইটার ভিতরে কোথাও মানে সেরকম কিছু বলা নাই, এবং ম্যাক্সিমাম রিভিউতেই আমি এটা কেউ কিছুই বলেনি। তার থেকেও বড়ো কথা হলো, আমি কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট ঘাটাঘাটি করেও এর মানে তারা বলছে যে এটা আপনার ক্লাউড সাপোর্ট করে না। দেখা যাক, আমি ইউজ করে দেখব আসলে করে কি না। সব কিছু মিলে আর রাউটারটা আমার কাছে খুব যে ভালো লেগেছে তা না, মানে তবে খারাপ না দেখতে। দেখা যাক ইউজ করে কী হয়। থ্যাংক ইউ।